বিশিষ্ট কণ্ঠযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত স্বনামধন্য গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর আর আমাদের মাঝে নেই। শুক্রবার রাতে করোনায় আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। না, আর কখনোই দরাজ এ কণ্ঠে ভেসে উঠবে না সখিনাদের গান, এ কণ্ঠে আর শোনা যাবে না পৃথিবীর কুলি, মজুর, শ্রমিক আর নির্যাতিত মানুষের গান। দেশবাসীকে কাঁদিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। একাত্তর বছর বয়সী এ কণ্ঠযোদ্ধা আমৃত্য গণমানুষের গান করে গেছেন। তার গানে ফুটে উঠেছিল গ্রাম বাংলার মানুষের সহজ সরল অভিব্যক্তি। গণমানুষের গান করতেন বলেই তিনি ছিলেন গণসঙ্গীতের একক পুরোধা ব্যক্তিত্ব। ষাটের দশক থেকে গণসঙ্গীতের সঙ্গে যুক্ত ফকির আলমগীর 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। তার দরাজ কণ্ঠের গানে মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হতেন। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিনি রাষ্ট্রীয় একুশে পদক, শের বাংলা পদক, ভাসানী পদক, জসীমউদ্দিন স্বর্ণপদক, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মহাসম্মাননা, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় পুরস্কার, ঢালিউড অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিশেষ সম্মাননা, বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ সহ অনেক পুরস্কারে ভূষিত হন। যতদিন বাংলা গান থাকবে, গণমানুষের গান থাকবে, ততদিন ফকির আলমগীর বেঁচে থাকবেন কোটি সংস্কৃতিপ্রেমীর হৃদয়ে।